খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন দেখা যাচ্ছে শহরে গ্রামে সব জায়গায় আমাদের ফাস্ট ফুড আইটেমটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে যে এখন তো মারা বাসায়ও হচ্ছে ফাস্ট ফুড আইটেম তৈরি করছে, যেটা কিনা হচ্ছে আমাদের জন্য খুবই অ্যালার্মিং। কারণ হচ্ছে আমরা যখন বাহিরের খাবারটা বাচ্চাকে পরিচিত করিয়ে দেই বিভিন্ন ধরনের সয়া সস, টেস্টিং সল্ট এগুলো দিয়ে তৈরিকৃত খাবার, একবার বাচ্চা খেয়ে ফেলে তখন কিন্তু তার টেস্ট বাদ নষ্ট হয়ে যায়। এবং নর্মাল যে ন্যাচারাল ফুডগুলো আছে সেগুলো খাওয়ার জন্য যে টেস্ট বাদ প্রয়োজন সেটা কিন্তু আর কাজ করে না, যার কারণে তার ন্যাচারাল খাবারগুলো দেখা যায় যে হজম হয় না ঠিকঠাক মতো, বা হচ্ছে সে সেটা খেতে চায় না, কারণ হচ্ছে তার সেই মানে খাওয়ার যে ইচ্ছাটা সেটাই মরে যায়। তো এই জন্য প্রথম করণীয় হচ্ছে বাচ্চাকে প্রথমে যদি সে আসক্ত থাকে যে আমি প্রতিদিনই একটা বার্গার খাবো বা পিৎজা খাবো বা চিপস খাবো বা চকলেট খাবো বা কোক খাবো, তাহলে সেই ক্ষেত্রে তাকে একটা রিওয়ার্ড সিস্টেম করা। যেমন হচ্ছে বাবা আজকে তুমি সারাদিন স্বাভাবিক বাসার যে খাবার দাবার খাও, তাহলে আমি এক সপ্তাহ পরে তোমাকে বাহিরে নিয়ে ভালো করে খেতে নিব। কিন্তু প্রতিদিন যদি আমি একটু একটু করে তাকে একটা একটা করে এনে দিই, তাহলে সেই এই যে অ্যাডিকশনটা সেটা কিন্তু যাবে না। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাচ্চা বাবা মারা অনেক সময় ভালোবেসে বাহির থেকে নিয়ে আসেন। যেমন বাবা অফিস থেকে আসার সময় বাবা এই জিনিসটা নিয়ে এসো তো, তো তিনি এনে দিয়েছেন, চকলেট এনে দিয়েছেন। তো এই যে তার আবদারটা সেটা আপনি পূরণ করতে পারেন একটু হেলদি ওয়েতে। যেমন হচ্ছে বাসায় বাবা এসে বাচ্চার যে খাবারটা মা রেডি করেছেন সেটা তাকে খাইয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে হচ্ছে ঠিক আছে বাবা, এইটা পরিবর্তে চকলেট ভালো খাবার না, আমি তোমাকে অন্য একটি খেলনা কিনে দিব, কিন্তু তুমি হচ্ছে বাসার খাবারটা খাও, ঠিক আছে। এভাবে করে আস্তে আস্তে আমাদেরকে নার্চার করতে হবে, তাহলে দেখা যাবে যে বাচ্চা আসলে বুঝে যাবে যে কোনটা হেলদি এবং কোনটা আনহেলদি। কারণ এখনকার যে শিশুরা তারা খুবই স্মার্ট এবং তারা বুঝে, সব কিছুই বোঝে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এখন আমি অবাক হয়ে যাই, 3 বছরের বাচ্চা যেটা বোঝে আমি কিন্তু ছোটোবেলায় সেটা বুঝতাম না। তাহলে 3 বছরের বাচ্চাকে আপনাকে নার্চার করতে হবে, বুঝাতে হবে, তাহলে কিন্তু সে বুঝবে। এরকম আর দেখা যায় বাচ্চা বাবা মা যদি নাও আনেন হেলদি খাবার বাসায় যদি হয়, কিন্তু দেখা যায় যে নানা নানি দাদা দাদি বা আত্মীয় স্বজন বেড়াতে আসলে চিপস চকলেট, তারপরে এখন যে জুস পাওয়া যায়, ক্যান্ড আইটেম পাওয়া যায়, এগুলো সাথে করে নিয়ে আসেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে বলতে হবে হ্যাঁ বাহিরের খাবারই আনবে, এখন ফ্লেভার্ড ইয়োগার্ট পাওয়া যায় বা দই পাওয়া যায় সেগুলো আনবে, চিজ আনবে, এগুলো তাদেরকে আনতে বলে দিবে। কারণ চকলেট চিপস তারপরে এই সব খাবারের থেকে বিস্কিট নুডলস এগুলোর থেকে চিজ দই তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লেভার যে ড্রিঙ্কস পাওয়া যায় যেগুলো হচ্ছে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট দিয়ে তৈরি, সেগুলো কিন্তু সহজেই তারা ক্যারি করে নিয়ে আসতে পারেন। ইনস্টেড অফ হচ্ছে বিভিন্ন ধরনের যে পানীয় বা ড্রিঙ্কস রয়েছে, বিশেষ করে কোকের প্রতি বাচ্চা প্রচণ্ড পরিমাণে আসক্ত, তারা একবার যদি খাওয়া শুরু করে সেটা একেবারে এমনভাবে এক বোতল শেষ না করা পর্যন্ত খেতেই থাকে। তো এইসব ড্রিঙ্কসের বদলে তারা এই ধরনের ফ্লেভার যে টক দই দিয়ে লাচ্ছি তৈরি করে বাসায় দেয়া, তারপর হচ্ছে বিভিন্ন ফ্রুট জুস বাসায় তৈরি করে দেয়া, ফ্রুট জুস যেগুলো পাল্প সহকারে সেগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো সেগুলো কিন্তু খাওয়াতে পারে। কিন্তু অন্যদিকে প্যাকেট যে জুসগুলো সেগুলো সংরক্ষণ করার জন্য অনেক প্রিজারভেটিভস দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে, তো সেইগুলোকে কিন্তু সে দেখা যায় ওইটা দিয়ে অল্টারনেটিভ করতে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাবে 1 মাসের মধ্যে 2 দিন, তারপরে 1 মাসে 1 দিন, তারপরে 1 মাসে কোনো দিনও না, 2 মাসে 1 বার, এরকম করে খেতে খেতে বাচ্চা কিন্তু এটাতে হ্যাবিচুয়েট হয়ে যাবে এবং তার যে অ্যাডিকশনটা ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে। আচ্ছা ম্যাম ধন্যবাদ।